সচিব আজকা 2000 সনের ডাঙ্গায় আমরা উদ্বস্ত তৎকালীন সিপিএম সরকার থাকতো আমরা অনেক ইয়া করছি একটা ক্যাম্প এখানে বয়ে যে ক্যাম্প থাকা গেল এই আমরা হঠাৎ হঠাৎ আয়া এই টেবিল ফুলাবার মঞ্চ থাই আয়া এখন তার মদত আছে মদত ছাড়া আয়া আজকা দেখবেন একটা নিয়ে ফ্যাক্টরি এসে আমরা পুলিশ প্রশাসনে জানাই কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় না তারা কিতা করতে কেউ দরকারি না ইটা করতে করতে আমরা 8-10 খানি খেত এই 20 বছরে তারা কাটছে আমরা উদ্বস্ত ভাইয়া আরএফের মধ্যে থাকি পুলিশ প্রশাসন করতেছে আমরা আরএফের মধ্যে আমরা সরকারি ঘর করতে পারতাম না এটা তো আরএফ আমরা এই ফরেস্ট রিজার্ভে থাকি তাহলে পঞ্চায়েতের প্রশাসনের সিদ্ধান্তে আমরা যার যার জায়গার মধ্যে সবচেয়ে রেজিস্ট্রি জায়গা যার যার জায়গার মধ্যে আমরা ওই পিএম কিষাণের যে ঘর না ইয়া প্রাইম মিনিস্টার যে ঘর হ্যাঁ এই ঘর আমরা যার যার জায়গা তুলছি তোলার পরে অতদিন তো কিছুই ছিল না কালকে রাত্রে হঠাৎ করে 15টা ঘর তারা ভাঙিয়া টেঙ্গিয়া পালাই দিচ্ছে কে ভাঙছে এটা হ্যাঁ কে ভাঙছে এটা কে ভাঙছে রাত্রে ইয়া ট্রাইবেল ছাড়া তো কেউ ভাঙছে না আমার মনে হয় হ্যাঁ ট্রাইবেল ভাঙছে তারা এই জায়গা লিখে দিয়ে গেছে যে এই পাতা দিয়া কষ্ট রাস্তার মধ্যে লিখে দিয়ে গেছে যে ওয়ান সাক গেট আউট এরপর লাগছে রেড জোন এটা তো রেড জোন না এটা তো এই জেনারেল এডিসির জায়গা না এটা এটা জেনারেলের মধ্যে পড়ে তাহলে তারা ওয়ান সাক গেট আউট তৈরি এটা কে করছে এটা ওয়ান সাক করছে না ওয়ানসা গেট আউট এটা ট্রাইবেলরা করছে এটা কি মনে করতো একটা জাতিগত শুশুরি জাতিগত শুশুরি এটা এটা জাতিগত লাগানে লেগে এই এটা করতেছে এখানে বাঙালিরা 20 বছর 22 বছর ধরে এই জায়গাটা আইতাছে এই আইয়া যায় কষ্ট করিয়া করতেছে অনেক অনেক অত্যাচার করতেছে তারা দাবে দাবে এই জিনিসটা করতেছে আমার তো ওখানে বোঝা যাচ্ছে যে এই যেহেতু ওয়ানসা গেট আউট লাগছে আর এই রেড জোন লাগছে তাহলে তো বোঝা যাচ্ছে এটা ঠিক ঠিক এই পদ্ধতির এই বক্তৃতা পরই এই ট্রাইবেলরা এই এইসব কাণ্ড কারখানা করছে পদ্ধতির কোন বক্তব্য না পদ্ধতির লাগছে এডিসির মধ্যে যে কোনো বাঙালি থাকতে পারছে এই যে একটা বক্তব্য দিচ্ছে এই বক্তব্যের পরই ট্রাইবেলরা এই ধরনের ইয়া করতেছে যে বাঙালি জাতিগত দাঙ্গার সৃষ্টি করতেছে এটা তো ট্রাইবেল এরিয়া না না এটা বাঙালি এরিয়া এরপরে এই কালকার ঘটনা হয়েছে প্ল্যান করে করছে এখানে সম্পর্ক লোক রাজা নেই অন কইত না এটা যদি স্যার স্যার আবদার করে না যখন আবদার করে না বিচার তোমার আইতো বিচার তোমার না আনলে ফুল কইত বলো কেন লে আয়ো আগের উসি বাবুর আছে আগে অনেক এর আগে অনেক উসি বাবুর আছে এই প্রমোশন নালি রিপোর্ট দিতে দিতে বসছি আমরা জানি তারা তারা কিটা করবে তারা না করতে তারা কিটা করবে অনেক কমছে কয়েক দফায় এহগিরস্ত এহেক কানে কানে কে রাখতে খাইতে না আপনারা সবাই আমি খুব বুঝতেছি এনে ডিসিএম সাহেব তো হয়েছে এখানে পুলিশ প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই লোক আইছে আমরা দেখাইছি করছিও কি হয়েছে এবং আগেও এখানে অনেক এরকম ইস্যু হয়েছে আপনার ফসল টসল বরবাদ হয়েছে তো যে বা যারা করছে পুলিশ তার উপরে মানে জরুরি ব্যবস্থা গ্রহণ করবে আর আপনারা যে একটা ডিমান্ড আছে যে একটা সিকিউরিটি ক্যাম্প লাগে এখানে যেটা আগে ছিল এটা আমরা এখন এসডিএম অফিস প্লাস ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা এটা ডিএম লেভেলে টেক আপ করবো এবং এটা মানে গুরুত্ব সহকারে টেক আপ করাইবো যেহেতু আজকে একটা এত বড় একটা 14 জনের মতন ঘরের মানে একটা ভাঙচুর হয়েছে নষ্ট করা হয়েছে পিএমওয়াই এর ঘর তো এটা আমরা টেক আপ করা এটা যত সত্তর হয় এটা আমরা এসপিও ক্যাম্প বা যেই সিকিউরিটির একটা আচ্ছা এটা তো দেখেন এটা আমি এখানে এখন দাঁড়ায় কইতে পারতাম না যে কি ধরনের এটা হচ্ছে আরক্ষা দপ্তরের থেকে এখানে ওসি সাহেবও আছেন তারা আরো ভালো জানবো যে এটি অনেক টাইম লাগে বা এখন আপাতত যতটুকু করা যায় পুলিশ প্রশাসন থেকে এখানে জরুরি রাত্রে অ্যাটলিস্ট রাত্রি বেলা যাতে মানে প্রপার পেট্রোলিং হয় এটার ব্যবস্থা করে আমরা 24 ঘন্টার ভিতরে ক্যাম্প চাই